চলুন বন্ধুরা, আজ আমি মিথ্যাবাদী প্রেমিক চিনিয়ে দেব আপনাদের মাঝে। ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকুন। কেউ মিথ্যা বলে একান্ত ঠেকায় পড়ে, কেউ বা মিথ্যা বলে কথায় কথায়। একটা সময় এমন হয় মিথ্যা বলাটাই তার স্বভাব হয়ে দাঁড়ায়। প্রেমিকার কাছে নিজেকে উপস্থাপন করতে গিয়েও কেউ কেউ আশ্রয় নেয় মিথ্যার। কিছু সত্যি হয়তো লুকিয়ে রাখে, অনেক বিষয়েই মন খুলে আলাপ করে না। কখনো কখনো ঠুকিয়েও চলে অন্ধভাবে বিশ্বাস করে আসা মানুষটিকে। আপনার প্রেমিক মিথ্যাবাদী কিনা বুঝতে হলে চোখ বুলিয়ে নিন। যে কোনো কিছু বাড়িয়ে বলা বা অতি রঞ্জিত করে ফুটিয়ে তোলা নিশ্চিত মিথ্যাবাদীর লক্ষণ। সে যদি এমনটা করে এবং আপনি তা বুঝতে পারেন, তবে জেনে নিন সে নিঃসন্দেহে মিথ্যা বলছে। যদি সে তার ব্যক্তিগত কোনো কথা বা জীবনের কোনো গল্প বলতে গিয়ে এমন কিছু শোনায় যা আসলে ঘটেনি বা অনেক রঞ্জন মাখিয়ে উপস্থাপন করে, তবে বুঝবে সে আপনাকে মিথ্যা বলছে। সবসময় যদি এমনটা করে তবে সতর্ক হন। একসঙ্গে কোনো কাজ করার কথা কিংবা কোথাও যাওয়ার কথা অথচ তার দেখা, মাঝে মধ্যে এমনটা হয়তো হতে পারে, কিন্তু প্রায় বিষয়টিই ঘটা কিন্তু ভালো লক্ষণ নয়। এভাবে কথা দিয়ে কথা না রাখা উচিত নয়। এরকম হলে তার সঙ্গে সামনাসামনি কথা বলুন। আপনার সামনে এরকম কথা, সবার সামনে অন্যরকম, এরকম হলে সতর্ক হন। তাই যদি সে তার বলা কথা অস্বীকার করে এবং আপনাদের মধ্যে কোনো যৌথ সিদ্ধান্ত হলেও পরে সে তা অস্বীকার করে, তবে তার সঙ্গে চলা মুশকিল হয়ে পড়বে। বেশিরভাগ মিথ্যাবাদী ঝামেলা এড়ানোর জন্য ছুতো দেখায়। সে কাজে ব্যস্ত ছিল, রাস্তায় খুব জ্যাম ছিল, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, এসব কথা বলতে থাকে। মাঝে মধ্যে এসব বিষয় ঘটতেই পারে, তবে সবসময় নিশ্চয় ঘটবে না। তাই সে সবসময় ছুতো দেখালে একটু সতর্ক হওয়াই ভালো। ভিডিওটি কেমন হলো বন্ধুরা? অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আজ আসি, টাটা।